আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর এই দ্বীনের আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে রেখে গেছেন তারা হচ্ছে সালাফরা। কারা? কাদের কাছে রেখে গেছেন? সাহাবায়ে কেরামদের কাছে রেখে গেছেন। দ্বীনের আমানটা কার কাছে রেখে গেছেন? সাহাবায়ে কেরামদের কাছে রেখে গেছেন। এখন হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে ওদের কি বলতেছেন হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, প্রশ্ন করবে না? আপনি কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে বলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করা হয়েছে, ঠিক না? আপনারা কি মনে করেন? আমাকে এক ভাই বলে যে আর যে আর আমি যখন কোথাও আলোচনা করতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, তখন একজন দাঁড়িয়ে গেলে বলে যে শেখ আপনি এটা কি বলতেছেন, আপনি কি মনে করেন রাসূলুল্লাহ মারা গিয়েছেন? তখন আমি তাকে বললাম যে আপনি কি মনে করেন, আপনি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, জীবিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রটেক্ট করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি পদাঙ্ক অনুসরণ করেছেন, তাদের সবাই জীবিত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাটির নিচে দাফন করে চলে আসছেন, আপনি কি এটা বিশ্বাস করেন? তখন আস্তে করে থেমে গিয়েছে, তখন আস্তে করে কি থেমে গিয়েছে? জাহিল, সালাফদের মানহাজ জানে না, এটাও সালাফদের মানহাজ জানতে হবে। সাহাবায়ে কেরামদের কাছ থেকে যদি আপনি দ্বীনের জ্ঞান নেন, সাহাবায়ে কেরামদের কাছ থেকে যদি আপনি তরিকা গ্রহণ করেন, তাহলে আপনি নিশ্চিত হবেন যে আপনি হেদায়েতের উপর আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের কাছে এই দ্বীনের আমানত রেখে গিয়েছেন তারা হচ্ছে সাহাবায়ে কেরামগণ, তারা এই আমানতকে কি করেছেন, এই উম্মার কাছে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়ে গেছেন। এখন যদি আপনি সাহাবায়ে কেরামদেরকেই বাদ দেন তাহলে পুরো দিন বাদ দিতে হবে, পুরো দিন করতে হবে বাদ দিতে হবে, কারণ এই আমানত তো সাহাবায়ে কেরাম রেখেছেন। বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1,15,000 সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন আরাফার ময়দানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা দিলেন, ঐতিহাসিক সেই খুতবার নাম হচ্ছে বিদায় হজের ঐতিহাসিক খুতবা। ওই বিদায় হজের ঐতিহাসিক খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, ফালিউবাল্লিগু শাহিদুল গায়ব, আজকে তোমাদের মধ্যে যারা উপস্থিত আছো তারা আমার এই বক্তব্য শুনতে পেরেছো, তোমরা তোমাদের অনুপস্থিত ভাই যারা কিয়ামত পর্যন্ত আসবে এই উম্মতের তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেবে। এই আমানত সাহাবায়ে কেরামগণ এই দ্বীনের আমানতকে এমন পুঙ্খানুপুঙ্খ পৌঁছে দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট কাজগুলো পর্যন্ত সাহাবায়ে কেরামগণ বর্ণনা করে গেছেন, ঠিক না? এমন কাজ নেই, এমন বিষয় নেই যে বিষয়ে কি করেননি সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেননি, যে বিষয়ে সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেননি। তাই এখান থেকে বোঝা যাচ্ছে যে বিষয়টি আমার বন্ধুগণ সেটা হলো এই যে আমাদেরকে সাহাবায়ে কেরামদের কি করতে হবে, মানহাজকে অনুসরণ করতে হবে, এবং এটাই হচ্ছে মূলত হেদায়েতের একমাত্র পথ। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে এই, আমার বন্ধুগণ, সালাফদের দিয়ানত এবং হেদায়েতের সাক্ষী খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের দিয়ানতের ব্যাপারে, দিনদারির ব্যাপারে, যাদের আদালতের ব্যাপারে যারা সত্যনিষ্ঠ ছিলেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করেছেন, যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়েছেন এবং যারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছেন, সাহাবায়ে কেরামদের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দিয়েছেন। ফলে সাহাবায়ে কেরামদের এই মানহাজটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানহাজ, যেটাকে আমরা অনুসরণ করলে আমরা সত্যিকার দ্বীনের যে মূল ধারা আছে সেই ধারা অনুসরণ করতে পারবো।